আমরা খুবই লাকি যে আর যদি হয়তো 3-4 মিনিট বা 2-3 মিনিট পরে যদি আমরা বাসটা যদি কোনোভাবে প্লেয়ার নেমে আসতো, ভিতরে যদি চলে যেত, অনেকে হয়তো ইউটিউবে বা ফেসবুকে ভিডিওটা দেখেছে, আমার মনে হয় যে ওখান থেকে বেরিয়ে আসাটা খুব ডিফিকাল্ট ছিল। এই ধরনের টেরোর অ্যাটাক হয়েছে এবং লাইভলি আপনি দেখছেন যে রক্তাক্ত অবস্থায় মানুষ বেরিয়ে আসছে, খুবই স্বাভাবিক যে কোনো মানুষই কিন্তু ভেঙে পড়ার কথা, এবং ওই মুহূর্তে যে নিজের গায়ের উপরে আসবেন এটা কেউ জানতো না। আমার কাছে মনে হয় প্লেয়ারদেরকে আমি দেখছি বাসের মধ্যে সবাই অনেকেই কান্নাকাটি, কী করতে পারে, কীভাবে কী করলে এখানে বেরিয়ে আসতে পারি, ইটস রিয়েলি হার্ড। মানে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেন্টালি এটা বড়ো অ্যাফেক্ট করে। আমার কাছে মনে হয় সব প্লেয়ারই এটা যখন ব্রিফ করার পরে সাথে আমরা তাদেরকে একটু অ্যাটেনশন দিয়েছি এই ব্যাপারে যে না, তারা যেন কোথাও মুভ না করে, এবং রাত্রে যদি ডিনার টিনার যা হবে সব হোটেলে এখানেই করতে হবে সবাইকে, এটা কম্পালসারি ফ্রম দ্য টিম ম্যানেজমেন্ট। আর আমি সব প্লেয়াররা একটা রুমের মধ্যে আছে সবাই একসাথে, বেসিক্যালি আমরা চেষ্টা করেছি যে অন্য ধরনের গল্প করা।